আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। তো টিভিএস স্টাইগার এই বাইকটি অনেকে আলাদাভাবে দেখতে চাইছিলেন, যে আমরা একটু পার্সোনাল ভিডিও দেখতে চাই বা আলাদাভাবে এটা এককভাবে ভিডিও বানান, তো তাদের উদ্দেশ্যে বাইকটি রিভিউ দেওয়া। তো বাইকটি যে নতুন এটা দেখানোর পরেই হবে, আর আপনারাই বলবেন বাইকটি নতুন কত নতুন হতে পারে, মানে শোরুম কন্ডিশন কিনা এই ব্যাপারে আপনারাই এই ভিডিওটি দেখলে নিশ্চিত হবেন, ঠিক আছে। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জি, এই বাইকটি সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করব। সামনের টায়ারটা দেখে আপনারাই বলবেন বাইকটি কেমন। দেখুন, একদম ব্র্যান্ড নিউ, শোরুমের সাথে টায়ারটা মিলাবেন। যদি কোনো দিক দিয়ে কমতি মনে হয় তখন আমাকে বলবেন। মাঠ গাড়ি দেখুন, চুল পরিমাণ কোথাও দাগ নেই, আর পুরো বাইকটি কিন্তু পানি স্টিকার মারা। পানি স্টিকার মারলে দীর্ঘদিন অরিজিনাল কালার থাকবে এবং কোনো জায়গায় দাগ স্পট লাগলে পানি স্টিকার উপর পড়বে, ঠিক আছে, এই বডির উপর পড়বে না, এই জন্য মানুষ পানি স্টিকার মানে। হাইড্রোলিকটা দেখুন, চুল পরিমাণ কোথাও দাগ নেই, চুল পরিমাণ ক্ষয়ও যায় নাই, ঠিক আছে। দুটি সকাপ ফ্রেশ, হেডলাইটের গ্লাসটা দেখুন একদম নিখুঁত, একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই এবং এক্সিডেন্ট হিস্টোরি একদমই নেই উপরে গ্লাসটা সহ। এই সাইডে দেখুন তো শোরুম কালার, শোরুম কালার, শোরুমে যেরকম কোয়ালিটি থাকে হুবাহুবু এরকমই আছে, সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন। এখানে লুকানো জিনিস কিছুই নেই, যা বলবো খোলামেলা, ঠিক আছে। দেখো হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে। টাঙ্গির দিকে তাকান, টাঙ্গিটা কিন্তু পুরা পানি স্টিকার মারা আছে এবং একদম নিখুঁত। শোরুমের মতো যদি বাইকটি না হয় তখন আমারে বলবেন, আমি সরাসরি ব্যাগ নিব, কোনো কথা বলবো না, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, এই যে পানি স্টিকার মারছে, পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা, পুরা বাইক, এই যে পানি স্টিকার মুড়ি, ঠিক আছে, এই যে পানি স্টিকার, তার মানে এটা 8-10 বছর যদি থাকে তারপরেও শোরুম কালারটা নিচে পড়ে আছে, নিচে থাকবে। হ্যাঁ, পানি স্টিকার 8-10 বছর পর উঠাইবেন তখন শোরুম কালার আগের মতো চলে আসবে, ঠিক আছে। বাম্বারটা একদম নতুনের মতোই আছে। ইঞ্জিনের চেহারা দেখুন, ইঞ্জিনের চেহারা দেখলে আপনারাই বুঝবেন যে বাইকটি কেমন, শুধু ধুলা পড়ে আছে এতটুকু। বাট ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন, কোনো ধরনের যদি কমতি মনে হয় শোরুম থেকে তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ ব্যাগ নেব। সাইড কভারটা দেখুন, আমার পক্ষে বল আছে দেখে এইভাবে কথা বলি, ঠিক আছে। যদি গাড়ির ভিতরে কোনো প্রবলেম থাকতো তাহলে ব্যাগ নেওয়ার কোনো আলোচনা করতাম না, এটা কিন্তু বুঝে নিন। গাড়িতে চুল পরিমাণে যদি ব্যাগ মানে থাকতো, সমস্যা থাকতো, তাহলে আমি ফেরত নেওয়ার কথা বলবো না বা গ্যারান্টি দিব না, ঠিক আছে। দেন সাইড কভারগুলো কত নিখুঁত, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ কত নিখুঁত একটু দেখে নিন। টিভিএস স্টাইগার 125 সিসি,
কেরিয়ার পর্যন্ত, মানে রেসলিং দিয়েও পেছেছে, মানে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না, সব খরচ উনি করে ফেলাইছে, সিগন্যাল লাইট, এই শাড়ি কাটার সব কিছু নিখুঁত আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখুন গাড়িটার চেহারা দেখুন তো কত নতুনত্ব আছে, ঠিক আছে। তো এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার সারা ওয়ান্ডেজ, সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেবো, আর যখন শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেবো তখন কিন্তু আপনি মালিক হবেন, আপনি ফার্স্ট মালিক হবেন, আপনি প্রথম মালিক হবেন এবং গাড়িটির মালিক আপনি হবেন, আর আপনি যখন মালিক হবেন তখন যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটির মালিক তো আপনি, ঠিক আছে। দেখেন এই জিনিসগুলো কত নিখুঁত, এই জিনিসগুলো কত নিখুঁত, মানে শোরুম, হ্যাঁ, পিছনের টায়ারটা দেখুন, সামনে টায়ার পিছনের টায়ার একদম শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন ছোটো ছোটো ফুলগুলোও আছে, ঠিক আছে, এই সাইডগুলো দেখে নিন, দেখেন তো কত নিখুঁত এবং কত শোরুম কন্ডিশন, কালার থেকে নিয়ে এর প্রতিটা অংশ শোরুম কন্ডিশন, এটা 100% গ্যারান্টি এবং আমি নিজে গ্যারান্টার। দেখেন এই সাইলেন্সারটাও দেখুন, এবং সব কিছু ডেকোরেশন করাই আছে, আলাদাভাবে কোনো কিছু ডেকোরেশন করতে হবে না, এডি দিয়েই সব কিছু আপনার করে আছে এবং আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, শুধু মোবিল উঠাবেন আর তেল উঠাবেন, পেট্রোল উঠাবেন, এছাড়া কোনো দ্বিতীয় কোনো কাজ নেই এই বাইকটি। ট্যাঙ্কিটা দেখুন, দেখে আপনারাই বলবেন ট্যাঙ্কির কোয়ালিটি কেমন, পুরা বাইকটির কোয়ালিটি কেমন এটা দেখে আপনারাই বলেন। দেখুন চুল পরিমাণ কোথাও দাগ নেই, পুরা ট্যাঙ্কি, এই দেখেন এখানে একটু হাওয়া ঢুকছে, এই পানি স্টিকার যে মারছে তার প্রমাণ এটাই, এই দেখেন দিয়ে একটু হাওয়া ঢুকছে, পানি স্টিকার, মানে হাওয়া ঢুকলে একটু পানি স্টিকার কিন্তু মানে ইয়া হয়ে যায়, তো ওটা সমস্যা নেই, যেহেতু হাওয়া ঢুকছে মাত্র, এটা কিন্তু ট্যাঙ্কির কোনো প্রবলেম, আমি আরও বুঝাই, মানে ট্যাঙ্কির উপরে পানি স্টিকার মারছে, পলি মারছে, পলির নিচে একটু হাওয়া ঢুকছে, হাওয়া ঢোকার কারণে একটু ইয়া হয়েছে, এটা একটু ইয়ে হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, অথবা পলি তুললেই আবার সাবেক কালার চলে আসবে, ওটা কিন্তু দোষ, কোনো দোষ না বা কোনো ক্ষতি না, ঠিক আছে। এইদিকে হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস, এই যে ভাইজারের স্টিকার, তারপরে যে সিগন্যাল লাইট, সব কিছু নিখুঁত আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, যখন সরাসরি বাস্তবে দেখবেন তখন এরকম লাগবে, যাবেন বাইকটি কালারের দিক দিকে এবং নিখুঁতের দিক দিয়ে কোন দিক দিয়ে এই বাইকটি শোরুম থেকে কম আছে, এটা আপনারা আমাকে জানাইবেন কোন দিক দিয়ে কম আছে, আমার কাছে কিন্তু কোনো দিক দিয়ে কম নেই, আপনারা একটু বলবেন কোন দিক দিয়ে আপনারা কম পেয়েছেন। এখন আমি আপনাকে হ্যান্ডেল উপর অংশে দেখাবো, হ্যান্ডেল উপর অংশে দেখুন কত নিখুঁত, এবং দেখেন দুইটি চাবি এবং রিমোট সহ আছে, দুইটি চাবি এবং রিমোট সহই আছে, যে রিমোট, ঠিক আছে। আর রিমোট, রিমোট গাড়িগুলো কিন্তু নিউ মডেল আর এই আপডেট মডেল, এটা কিন্তু আপনারা জানেন। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো, নতুন বাইক সাউন্ড কোয়ালিটি নতুন হবে এটাই স্বাভাবিক। এই বাইকটিতে দেখার কিছুই নেই, কি দেখবেন এই বাইকটি, মানে শোরুম থেকে, শোরুমের বাইকগুলো কিনতে যেমন কিছুই দেখতে হয় না, এইটাও কিন্তু দেখতে হবে না কোনো কিছুই, কারণ এটা শোরুম কন্ডিশন, শোরুম বরাবর 100% গ্যারান্টার আমি নিজে, এবং গাড়িও আপনারা এক নজরে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে গাড়িটির কোয়ালিটি কেমন, ঠিক আছে। দেখুন তো বাইকটা এখন দামে আসবে, বাইকটি ফিক্সড প্রাইস 1,03,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, ফিক্সড প্রাইস 1,03,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।